নমস্কার বন্ধুরা, মিঠু রান্নাঘর উইথ বিলেশপুরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাস্তা খাজুর। এটা বানানো খুবই সহজ আর খেতে তো অসাধারণ লাগে। খাস্তা খাজুর আমি কিভাবে বানাচ্ছি বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন এবার শুরু করে দিই আজকের রেসিপি। খাস্তা খাজুরের জন্য একটা ডো বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা, এক বাটি আটা, দিয়ে দিচ্ছি সাদা তিল। বন্ধুরা, এখানে আমি সুজিটা শিলনোড়ায় হালকা গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সুজি গুঁড়ো, এলাচ গুঁড়ো, আলমন্ড বাদামটা আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো, ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সাদা তেল, ভালো করে ময়ান দিয়ে নেব। ময়নটা দেখুন এরকম মুটো হয়েছে, তার ময়নটা খুব ভালো হয়েছে মাখাটা। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। সব উপকরণগুলো ভালো করে মিশে যাবে, সেজন্য আমি 10 মিনিট ঢেকে রাখবো। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। আর একবার ডোটা ভালো করে মেখে নেব। বেলার কোনো ঝামেলা নেই। বন্ধুরা, তিরছা করে কেটে নেব।
দেখুন কত সুন্দর ডিজাইন গুলো হয়েছে। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, ওর খাস্তা খজুর গুলো ভেজে নেবো লালচে করে, দিয়ে দিচ্ছি যতটা ধরবে। বন্ধুরা অল্প অল্প আঁচে ভেজে নিতে হবে, বেশি আঁচে ভাজলে পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব।
খাস্তা খাজুর সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, আমাদের আজকের রেসিপি খাস্তা খাজুর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন। নমস্কার বন্ধুরা।